দেখো, সকালবেলা আমি হচ্ছে চা খেতে বসে গেছি। তোমাদের একদিন বলেইছি, সকালবেলা উঠে আগে আমার চা লাগে, আগে ফ্রেশ হয়ে বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে চা করি, চা করে খেয়ে তারপরে আর বাকি কাজ। আর তো আমার মেয়ের স্কুল তো খুলে গেছে, দেখতেই পাচ্ছো। তো আমার মেয়ে তখন ব্রাশ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল, তো আমি চা খেতে খেতে ব্রাশ করা হয়ে গেছিলো। তো আজকে আর টিফিন বলতে কিছুই করলো না, শুধু একটু চা খেলো। আর আমি এখনও কি স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। আর আমার একটাই শান্তি যে স্কুলটা আমার পাশে, যার জন্য আমার অত টেনশন থাকে না, স্কুলে দিয়ে চুপচাপ থাকতে পারি। কারণ হচ্ছে যে কোনো সময় যখন তখন আমি ওকে দেখতে পারি, কোনো অসুবিধা হয় না। আর হচ্ছে আমাকেও আর সেই স্কুলে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না, আর নিজে স্কুলে যায়, নিজে স্কুল থেকে চলে আসে। তো দেখো, স্কুলে যাচ্ছে, আর স্কুলে বলছিল যাবে না, একটু পরে যাবে, কারণ ওর ক্লাসের কেউ আসেনি। তো আমি বললাম রেডি হয়ে কি বসে থাকবি, আমি এদিকে কাজ করব। তো তো গেল, অনিচ্ছা সত্ত্বেও গেল, বললো পরে যাব, আমার ক্লাসমেট এলে। আমি বললাম যায়, স্কুল তো খুলে দিয়েছে, তো তো গিয়ে বসে থাক, তোর বেঞ্চে রাখ বই খাতাগুলো, তুই ফার্স্ট বেঞ্চে বসিস, সেখানে বসবি যেখানে প্রতিদিন বসিস। তো যেতেই চাইছিল, বলছে না ক্লাসের কেউ এলে তবে যাবো, বলছো যা আগে যা। তো এক প্রকার জোর করেই অনিচ্ছা সত্ত্বেই গেল স্কুলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূম ব্লগ। শেফালি ভূম ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর হচ্ছে শুরু করছি নতুন একটা ব্লগ। আর দেখে আমার মেয়ে হচ্ছে স্কুলে গেছে, আমার মেয়ে স্কুলে যাওয়া মানেই হচ্ছে আমার কিছুটা সময় হচ্ছে ছুটি, ছুটি বলতে ওর থেকে ছুটি। যেমন সারাক্ষণ বকবক করতে থাকে, মা এটা কি ওটা কি, এটা ভাঙছে ওটা ফেলছে এটা ছড়াচ্ছে, মানে কিছু না কিছু করছেই। তো 10টা পর্যন্ত তো চুপচাপ থাকতে পারবো, কিন্তু মন খারাপও লাগে যে সারাক্ষণ থাকতো পিছনে পিছনে ঘুরতো। যাই হোক, স্কুলে তো যেতেই হবে। আর হচ্ছে তোমাদের দাদা ভাইও ঘরে নেই, তোমার দাদা ভাই একটু বাইরে গেছে। তো এবার বাড়িতে আমি শুধু একাই আছি, 10টা পর্যন্ত একাই থাকতে হবে, তারপরে মেয়ে স্কুল থেকে চলে আসবে। আর তোমাদের দাদা ভাই কখন আসবে জানি না। আর হচ্ছে কাজ বলতে কিছুই হয়নি, কাজ হচ্ছে শুধু কাজ বলতে কোনো কাজই হয়নি, শুধু করেছি হচ্ছে চাটা করলাম, চাটা করে খেলাম, খেয়ে হচ্ছে মেয়েকে রেডি করে আগে স্কুলে পাঠালাম। স্কুল হচ্ছে 7টা থেকে ক্লাস শুরু হয়, মানে 7টা থেকে স্কুল। তো স্কুলে গেলো, দেখতেই পেলে একাই চলে গেলো, এটাই একটা শান্তি। মানে দূরে স্কুল না যে স্কুলে পাঠিয়ে মনের ভিতরে টেনশন থাকবে যে কি করছে না করছে। আর পাশে স্কুল, তো কোনো কিছু হলে হঠাৎ কিছু হলে গিয়ে দেখে আসতে পারছি, মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি। আর আমাকেও সেই গিয়ে বসে থাকতে হচ্ছে না ঘন্টার পর ঘন্টা, যাতে আমার কাজগুলো, বাড়ির কাজগুলো সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করতে হচ্ছে না। তো চলো কাজে কাজগুলো করি, কাজ তো এখনো কমপ্লিট হয়নি। চলো দেখতে থাকো। দেখো, হচ্ছে সকালবেলা বাসনগুলো আমি হচ্ছে ধুয়ে নেবো, চাটা খেয়ে যেগুলো বাসন ছিল সেগুলো আমি ঘরের ভিতরেই ধুয়ে নিয়েছিলাম বেসিনে। আর আমার বেসিনটা ছোটো, তো ছোটোর জন্য সব বাসন হচ্ছে বেসিনে ধোয়া যায় না, বড় বড় থালা টালা হাঁড়ি কড়াই। আর হচ্ছে জামাকাপড় ছিল কিছু, সেগুলো আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে স্নান করার আগে কেচে দেবো। আর হচ্ছে দেখো, হচ্ছে আমার রান্নাঘরটা একটু মুছে নেবো, পরিষ্কার করে নেবো, কারণ এটা তো প্রতিদিনই করতে হয়, না হলে তেল চিট হয়ে যায়, ময়লা হয়ে যায়, ধুলো বালি থাকে। আর রান্নাঘরটা মানে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ পোকামাকড় থাকে। তো আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো দেখো, আমি হচ্ছে স্নান করে চলে এসেছি। আর হচ্ছে আমার মেয়ে তো এখন স্কুল থেকে আসেনি, সবে বাজে হচ্ছে 9টা, কত 9টা 9টা 15, আর মেয়ের স্কুল ছুটি হবে 10টা। মেয়ের জন্য এখনো রান্না করিনি, মেয়ের জন্য ভাতটা বসাবো, আর হচ্ছে আমিও খেয়ে নেবো, তারপরে মেয়ে স্কুল থেকে এলে মেয়েকে খাওয়াবো। আর তোমাদের দাদা ভাই তো ঘরে নেই বললাম, তো তোমাদের দাদা ভাই নেই ঘরে, তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে। আর কি কারণে গেছে, কেন গেছে সেটা অবশ্যই তোমাদের জানাবো, খুব ইম্পর্টেন্ট একটা, মানে ইম্পর্টেন্ট কি মানে ওটা করতেই হতো, যেতেই হতো। আর তারপরে আমিও খেয়ে নেবো, মেয়ে এলে খাওয়াবো, তারপরে আবার হচ্ছে দুপুরের রান্না। এ দেখো, এটা হচ্ছে পান্তা ভাত, আর এই ভাতটা আমি হচ্ছে এখন ভাজবো, আজকে পান্তা ভাতটা আমি ভেজে খাবো। আর হচ্ছে এখানে দেখছো আমার মেয়ের জন্য খাবার। তো দেখো, আমার ফ্রাই প্যান এখানে গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর হচ্ছে তেলটাও আমার গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ফোড়নে শুকনো লঙ্কা দিলাম। আর হচ্ছে দেবো একটু কালো জিরে, মানে পরিমাণ মতো কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিলেও ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কা নেই। আর দিয়ে দিলাম পেঁয়াজ,
আমার হচ্ছে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, যার জন্য কাঁচা লঙ্কা দিলাম না, শুধু শুকনো লঙ্কাই দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। এরকম ভাতের জলটাও ঝরে গেছে, মানে পান্তা ভাতটা আমি এবার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর দিলাম হচ্ছে নুন আর একটু হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে মানে কাঁচা না গন্ধ থাকে। আর হচ্ছে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা বলতে পেঁয়াজটা। এবার দিয়ে দিলাম ভাতটা, ভাতটা দিয়ে এবার হচ্ছে ভালো করে ভেজে নেবো। এটা করতে বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিট সময় লাগে, কারণ হচ্ছে ভাতটা তো শুধু একটু গরম হবে আর ভাজা ভাজা হবে। আর দেখো হচ্ছে আমার ভাতটা ভাজাও হয়ে গেছে, হচ্ছে আর রংটা কালারটা কি সুন্দর হয়েছে, মানে পোলাও, সেই পোলাওয়ের কালারের মতো হয়ে গেছে। পোলাওটা যেমন ঝরঝরে হয় আর এমনই কালার হয় পুরো, তেমনি হয়ে গেছে। আর আমার হচ্ছে দেখো ভাতটা ভাজাও হয়ে গেছে, আর এই ভাতটা খেতে খুবই টেস্ট লাগে, একটু টক টক বেশ সেন্ট আছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে। দেখো স্কুল থেকে এসে গেছে, তো সারা মানে যতক্ষণ স্কুলে ছিল 10টা পর্যন্ত আমি একদম বোবা হয়েছিলাম, নিজের মতো কাজ করে যাচ্ছিলাম, যা পারছিলাম করছিলাম, ভালোই লাগছিল না, বসে আছি। এরপরে তো আবার রান্না বান্না আছে, আর হচ্ছে টিভি দেখছে। এসে হচ্ছে টিভি, তো দেখো আমার হচ্ছে মামির একটু আড্ডা দেওয়া হয়ে গেছে, মামি একটু টিভি দেখলাম, গল্প করলাম। তো এবার হচ্ছে দেখো আমার মেয়ে কি সেজেছে, সারাদিন ঘরে থাকে, এমনি খেলা করে, কখনো গামছা মাথায় দিচ্ছে, কখনো আমার ওড়না পড়ছে, এমনই করে খেলছে। আমিও কিছু বলি না, কারণ বাচ্চা মানুষ, তারপরে খেলবে কার সঙ্গেই বা খেলবে, খেলার লোক তো নেই। তো আর আমি এখানে দেখো সবজি কাটতে বসে গেছি, সবজি বলতে হচ্ছে ভেন্ডিগুলোই কেটে নিচ্ছি আগে। আর হচ্ছে ভেন্ডিগুলো কাটলেই আজকে হচ্ছে রান্না তো তেমন কিছু না, মানে সবজি বলতে ভেন্ডি হবে আর ডাল হবে আর হচ্ছে ডিম হবে। তো চলো দেখতে থাকো। হয়েছে এখানে আছে হচ্ছে আলু আর ডিমের হচ্ছে তরকারি, আর এটাতে আছে মাছ, আর হচ্ছে এটাতে আছে ভেন্ডির চচ্চড়ি, সর্ষে দিয়ে ভেন্ডি, আর এখানে আছে ডাল। তো দেখো খেতে বসে গেছি, তোমাদের দাদাভাইকেও খাবার দিয়ে দিলাম, আমিও বসে যাব। আর হচ্ছে তোমাদের দাদাভাই আসলো, ও আসলো, আসার পরে স্নান টান করে তাহলে ভাবলাম দুজন একসঙ্গেই বসি, একসঙ্গে বসে তো খুব খাওয়া কমই হয়, তো দুজন একসঙ্গেই খেতে বসে গেলাম। আর হচ্ছে দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আমি হচ্ছে টেবিলটা একটু ভালো করে মুছে নেবো। আর হচ্ছে টেবিলটা মুছলেই হয়ে যাবে, কারণ সব কাজই হয়ে গেছে, শুধু টেবিলটাই মোছা বাকি ছিল, খাওয়ার পরে যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে, তো আমি এটাও এখন মুছে নিলাম। একটু বৃষ্টি না হলে গরম, এখানে গরমের জন্য জীবনটা বেরিয়ে যায়। তো দেখছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এলাম, এবার খেয়ে হাত পা ধুয়ে থালা বাসন গুলো ধুয়ে ঘরে এলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলি না। তো দেখো আজকে না মনটা সত্যি খারাপ, যদি বলো কেন, মা ও মেয়ে চ্যানেলের দাদা ভাইয়ের খুবই শরীর খারাপ, তোমরা সবাই জানো হয়তো। আর হচ্ছে এই কারণে আরো বেশি খারাপ লাগছে যে তোমাদের মানে আমার হাজবেন্ডেরও শরীরটা ভালো না, ভালো না বলতে একটা ছোট্ট অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে। আজকে গেছিল রিপোর্ট গুলো করাতে, এর আগের দিন গেছিল ডাক্তার দেখাতে, ডাক্তার কিছুই বলেনি, শুধু বলেছে রিপোর্ট গুলো করে নিয়ে তারপরে আসুন, তারপরে আর বলেছে অপারেশন করতেই হবে। আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হয়েছে হার্নিয়া, আর হার্নিয়াটা বেশি এখনো বড় হয়নি, কিন্তু কি দরকার, যদি আস্তে আস্তে বড় হয়ে যায় তো হচ্ছে অপারেশনটা করানোই দরকার বলেছে। তো আজকে গেছিল, রিপোর্ট গুলো করে এসছে, যেগুলো টেস্ট করতে দিয়েছিল সবগুলোই করে এসছে, এখনো টেস্টের রিপোর্ট দেয়। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি হচ্ছে বাইরে জামাকাপড়গুলো এখন তুলে নেবো, জামাকাপড়গুলো স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম। আর হচ্ছে জানোই তো আমি এইখানে হচ্ছে কুয়ার উপরে থালা বাসনগুলো রেখে দেয়, এগুলো আমি এখন ঘরে নিয়ে রেখে দেবো, জল ঝরে গেছে। আর হচ্ছে আমার থালা বাসন রাখার, তো দেখো আমি হচ্ছে আমাদের এই বাড়ির পিছনে ওই যে রাস্তা দেখতে পাচ্ছো, বাড়ির পিছনটার মাঠটাতে এসেছি। আর এই মাঠটাতে এলে না মনটা একদম মানে শান্ত হয়ে যায়, একদম মানে ভালো লাগে, মনে হয় যেন মাঠটার ভিতরেই বসে থাকি অনেকক্ষণ, কারণ মাঠটা পুরোটা সবুজ। দেখো দেখেছো মাঠটা চারিদিকটা সবুজ, আর হচ্ছে এখন বৃষ্টি হয়েছে, বর্ষা হয়েছে, যার জন্য ঘাস হয়ে একদম সবুজ ঘাস হয়ে ভরে গেছে মাঠটা। তো বন্ধুরা তারপরে মনটাও ভালো নেই, যখন আমার মনটা ভালো থাকে না মানে একটু বিষণ্ণ লাগে, তখন আমি এই মাঠটাতে চলে আসি, আর এই মাঠটাতে এসে একা একা বকবক করে একটু ভাল লাগে, হালকা লাগে। আর হচ্ছে এই কারণেই ভালো নেই, এই যে তোমাদের দাদা ভাইয়ের শরীর তো ভালো নেই, তোমাদের দাদা ভাইয়ের অপারেশন করতেই হবে। আর হচ্ছে আজকে রিপোর্টগুলো করে এসেছে,
এর আগের দিন ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার রিপোর্ট করতে দিয়েছিল, বলেছে রিপোর্ট করে তারপরে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। রিপোর্ট করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে সেই দিন হচ্ছে ডাক্তারবাবু অপারেশনের ডেট দেবে। তো আজকে রিপোর্টগুলো করে এলো, এবার কালকে কিংবা পরশু দিন রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে, তারপরে ডাক্তারবাবু কবে ডেট দেয় দেখাই যাক, আর তোমাদের তো জানাবোই। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর হচ্ছে পারবো না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। আর হচ্ছে যারা নতুন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।